আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব বইটির দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব এই বইটির ভূমিকা অধ্যায় থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। ভূমিকা এক। ইসমাহ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচ্যের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, পাশ্চাত্যের ফিতনা কেমন হবে? তিনি বললেন, তা তো হবে আরও অধিক ভয়ঙ্কর। মুজামে তাবারানী হাদিস নম্বর 501। হাইসামি রহিমহুল্লাহ বলেছেন, বর্ণনাকারী নির্ভরযোগ্য। উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চিমে এসে ভয়ঙ্কর ফিতনার দিকে ইঙ্গিত করেছেন। হতে পারে বর্তমান পাশ্চাত্য সভ্যতায় সেই ফিতনা। তবে আল্লামা ইউসুফ বানুরি রহিমহুল্লাহ হাদিসে উল্লেখিত পশ্চিমের ফিতনা বলতে মুস্তাশরিকদের ফিতনার দিকে ইঙ্গিত করেছেন। মুস্তাশরিক মানে প্রাচ্যবিদ, ইংরেজি ভাষায় অরিয়েন্টালিস্ট বলা হয়। প্রাচ্যবিদ তাদেরকে বলে যারা প্রাচ্যবাদের চর্চা করে, আর প্রাচ্যবাদ মূলত একটি পশ্চিমা আইডিওলজি যার উদ্দেশ্য হচ্ছে ইসলাম সংক্রান্ত পূর্ব পরিকল্পিত কিছু ধ্যান ধারণার প্রচার করা। তা ইসলামী শিক্ষার সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। প্রাচ্যবাদ গবেষক অ্যাডওয়ার্ড সাইদ বলেন, প্রাচ্যবিদ্যা বলতে আমরা এটাও বুঝে নিতে পারি যে এটা হচ্ছে পাঠ সংক্রান্ত অভিজ্ঞতা লাভের জন্যে পাশ্চাত্যে কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি বোর্ড। এই বোর্ডের কাজ হচ্ছে প্রাচ্যের লোকেদের সম্পর্কে বিবৃতি প্রদান করা, তাদের করণীয় নির্ধারণ করে দেয়া, তাদের মাইন্ড কন্ট্রোল করা, তাদের উপর নিজেদের মানসিক আধিপত্য চাপিয়ে দেয়া। প্রাচ্যবাদ সম্পর্কে জানতে আল্লামা মুস্তফা সিবাই রহিমুল্লাহের আল ইস্তিশরাক ওয়াল মুস্তাশরিকুন বইটি পড়া যেতে পারে। পাশাপাশি অ্যাডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম বইটিও পড়া উপকারী হবে, কারণ এটা একটা পশ্চিমা এলমি ফেতনা যার প্রভাবে আজ পৃথিবী ইর্তিদাদ ও ইলহাদে শৈলাব হয়ে গেছে। জরুরিয়াতে দিনের সত্যসিদ্ধ ব্যাখ্যা পরিবর্তন করে নিজের মন গড়া ব্যাখ্যা করে কুফরের দিকে পরিচালিত করা কিংবা কোনো কুফরকে ইসলামী করার অপচেষ্টাকে ইলহাদ বলে। ইকফারুল মুলহেদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চিমের ফিতনাকে খুবই ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। আর বর্তমান পাশ্চাত্য সভ্যতা কতটা ভয়ঙ্কর এবং এটার আর কী কী পরিচয় হতে পারে, সামনে অগ্রসর হলে বিষয়টি আমাদের দৃষ্টিতে পরিষ্কার হয়ে উঠবে ইনশাআল্লাহ। দুই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার বিভিন্ন ফিতনার ব্যাপারে আমাদের সতর্ক করেছেন। হাদিসের প্রতিটি মৌলিক গ্রন্থেই কিতাবুল ফিতান নামে অধ্যায় রয়েছে। সেসব অধ্যায়ে ফিতনার বিস্তারিত বিবরণ উল্লেখ আছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হিসেবে যাকে চিহ্নিত করা হয় তা হল দাজ্জালের ফিতনা। এই ফিতনার ভয়াবহতার বর্ণনা দিতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উপস্থিত সাহাবীদের চেহারা লাল হয়ে যেত এবং কলিজা শুকিয়ে যেত। উম্মাহকে এই ফিতনা থেকে বাঁচানোর জন্যে তিনি সর্বপ্রকার উপায় উপকরণ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এবং বিভিন্ন আমল সম্পাদন সহ আল্লাহর কাছে পানাহ চাওয়ার নির্দেশ দিয়েছেন। মুসলিম উম্মার জন্যে সত্তাগত দিক থেকে দাজ্জাল একটি ভয়াবহ ফিতনা। তবে দাজ্জালি ফিতনা শুধুই তার সত্তার মাঝে সীমাবদ্ধ নয়, বরং তা আরও ব্যাপক ও বিস্তৃত। দাজ্জালের আগমনের পর তার ক্ষমতা মুমিনদের সবচেয়ে বেশি ফিতনায় ফেলবে। দাজ্জালের ক্ষমতার নানান ব্যাখ্যা থাকতে পারে, তার আলোচনা এখানে উদ্দেশ্য নয়। কিন্তু দাজ্জালের আগমনের পূর্বে দাজ্জালি সভ্যতা মুমিনদের গ্রাস করতে থাকবে। দাজ্জালি ফিতনার বেড়াজালে পড়েই অনেক মুসলিম দাজ্জালের জন্য অপেক্ষমান জাতির সাথে দাজ্জালের মঞ্চ প্রস্তুতির কাজ করবে এবং তার দলে সদস্যপদ গ্রহণ করে নেবে। বলতে গেলে বর্তমান পাশ্চাত্য সভ্যতাই দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুতকারী সেই দাজ্জালি ফিতনা। দাজ্জালি সভ্যতা বলার কারণ, দাজ্জাল যেসব ভেলকিবাজির মাধ্যমে মুমিনদের ফিতনায় ফেলবে, পশ্চিমা সভ্যতায় সেগুলো পূর্ণরূপে বিদ্যমান। এখানে আমাদের মনে রাখতে হবে, হাদিসে বর্ণিত দাজ্জাল একটি শারীরিক ফিতনা। ডক্টর ইশরার আহমদ সহ অনেক ইসলামী স্কলার এমন মত ব্যক্ত করেছেন। ইশরার আহমদ প্রণীত মুসলমান উম্মাতোকা মাজি হাল অর মুস্তাকবাল এই গ্রন্থে তিনি দাবি করেছেন এটি। উক্ত গ্রন্থে এই দাবির খুব সূক্ষ্ম একটি ব্যাখ্যা পাওয়া যায়। আমরা জানি দাজ্জালের একনিষ্ঠ এবং প্রধান সহচর হবে ইয়াহুদি সম্প্রদায়। মৌলিকভাবে বর্তমান বিশ্ব তারাই দাজ্জালের মঞ্চ তৈরি করছে। এই কাজে তারা খুব সচেতনভাবেই খ্রিস্টান সমাজকে ব্যবহার করছে। একসময় খ্রিস্টানরা ছিল ইয়াহুদীদের চরম শত্রু। খ্রিস্টানরা তখন ইয়াহুদীদের উপর সর্বপ্রকার নিপীড়ন ও লাঞ্ছনাকর কর্মকাণ্ড চালাত।
কিন্তু এক পর্যায়ে ইয়াহুদিরা তৎকালীন বিজ্ঞানের রাজধানী ইউরোপের মুসলিম শাসনাধীন স্পেনকে খ্রিস্টানদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ব্যবহার করল। তারা কর্ডোভা ও গ্রানাডার ইউনিভার্সিটিগুলো থেকে জ্ঞান বিজ্ঞানের সমস্ত উপকরণ ইউরোপীয় ছড়িয়ে দিল এবং সেই সাথে বিজ্ঞান শিক্ষায় মিশিয়ে দিল ধর্মহীনতার বিষ। ফলে এক পর্যায়ে পুরো ইউরোপের আপাত ধার্মিক চরিত্র ও ধর্মীয় নৈতিকতা গায়েব হয়ে গেল। এরপর রেনেসা। 1500 ও 1600 শতাব্দীতে ইউরোপে এক বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে, যা মূলত খ্রিস্টবাদ পূর্ব ইউরোপীয় চিন্তাচেতনা ও কালচারে ফিরে যাবার আন্দোলন। একে বলা হয় রেনেসা বা নবজন্ম। ক্লাসিক্যাল তথা প্রাচীন গ্রিক রোমান সভ্যতার ধ্যান ধারণা ও মূল্যবোধ চর্চার প্রবণতা শুরু হয় এর মাধ্যমে। এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট হল 1700 ও 1800 শতকে ইউরোপের এক বুদ্ধিবৃত্তিক আন্দোলন। এর ফলে ঈশ্বর, যুক্তি, প্রকৃতি এবং মানবতার ধারণা নতুনভাবে তৈরি করা হয়, যার সম্মিলনে গড়ে ওঠে এক নতুন ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ব দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি দ্রুত পশ্চিমে গ্রহণযোগ্যতা লাভ করে এবং শিক্ষা, দর্শন, রাজনীতির ছাঁচ গড়ে দেয়। এই চিন্তাধারার কেন্দ্র হচ্ছে যুক্তির প্রয়োগ, আর মানুষের মূল লক্ষ্য এখানে জ্ঞান, স্বাধীনতা আর সুখ। এবং প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন আন্দোলনের। ক্যাথলিক চার্চের দুর্নীতির বিরুদ্ধে 1517 সালে মার্টিন লুথার লেখেন 95 থিসিস, যা থেকে জন্ম নেয় প্রোটেস্ট্যান্ট আন্দোলন। একে প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন বা শুধু রিফর্মেশনও বলে। মার্টিন লুথারকে বলা হয় প্রোটেস্ট্যান্টবাদের প্রবক্তা। এই আন্দোলনের মাধ্যমে পোপ ও গির্জার ক্ষমতায়নকে নিঃশেষ করে দিয়ে খ্রিস্টান সমাজের উপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠার পথ উন্মোচন করল। এখানে বলে রাখা ভালো যে পাশ্চাত্য সভ্যতার ঐতিহাসিক ধারার পেছনে খলনায়ক ছিল ইহুদি জাতি, ফলে স্বাভাবিক ইতিহাসের বর্ণনায় বিষয়টি পরিষ্কারভাবে সামনে আসবে না। খ্রিস্টান সমাজে ধর্মীয় অনুশাসন ও কর্তৃত্বের অনুপস্থিতির ফলে ইহুদিরা বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের আইনিভাবে সুদি কারবারের অনুমোদন নিয়ে নেয়। অথচ ইতিপূর্বে খ্রিস্টান সমাজেও সুদ নিষিদ্ধ ছিল। এর মাধ্যমে ইহুদিরা সুদভিত্তিক এমন এক অর্থব্যবস্থার গোড়াপত্তন করে যা ধীরে ধীরে পুরো বিশ্বকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণে নিতে থাকে, যার প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান হল ব্যাংক আর আধুনিক কারেন্সি সিস্টেম। একদিকে তারা আদর্শ ও নৈতিকতা বিনষ্টের জাল ছড়িয়ে দেয়, অন্যদিকে সুদী অর্থব্যবস্থার ফাঁদে ফেলে প্রথমে পুরো ইউরোপে খ্রিস্টানদের উপর এক অদৃশ্য ক্ষমতার প্রতিষ্ঠা করে। অতঃপর ইউরোপ থেকে উপনিবেশের মাধ্যমে প্রাচ্যে এসে খ্রিস্টান কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বলা যায় ইহুদিরা হল বর্তমান আধুনিক সভ্যতার মুকুটহীন সম্রাট। এই সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করার উদ্দেশ্য হল পাশ্চাত্য সভ্যতা কিংবা পুঁজিবাদী বিশ্বের পৃষ্ঠপোষকদের চেনা, আর তারা হল ইহুদি। এভাবে ইউরোপ ও সেখান থেকে বিশ্বব্যাপী নানান আয়োজন ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া, যার প্রধান হাতিয়ার, তারা সর্বত্র সাপ্লাই করে পাশ্চাত্য দর্শন। সামরিক এবং অর্থনৈতিক ঔপনিবেশিকতার মাধ্যমে তারা এর ভিত রচনা করে মুসলিম দেশগুলোতে। এরপর সেই ঔপনিবেশিকতার প্রভাব প্রতিষ্ঠা করে মানুষের মননে মগজে। ফলে পাশ্চাত্য সভ্যতার মূল কেন্দ্র থেকে যারা ভূমিকা রেখে আসছে তারা হলো ইহুদি জাতি, আর খ্রিস্টানরা হলো তাদের দ্বারা ব্যবহৃত জাতি। হাদিসের বক্তব্য অনুযায়ী দাজ্জালের প্রধান সহচর হবে ইহুদি জাতি। দাজ্জালকে তারা গড বলে বিশ্বাস করে। সুতরাং বলা যায় পাশ্চাত্য সভ্যতা হল দাজ্জালের বার্তাবাহী দাজ্জালি ফিতনা, কারণ এই ফিতনা তাদের মাধ্যমেই পৃথিবীতে বিস্তার লাভ করেছে, যারা ভবিষ্যতে হবে তার সহযোগী সহযোদ্ধা। মাওলানা আবুল হাসান আলী নাদভি রহিমহুল্লাহ বর্তমান পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাকে দাজ্জালি সভ্যতা মনে করতেন। এই ব্যাপারে তিনি হজরত মানাজির আহসান গিলানি রহিমহুল্লার পদাঙ্ক অনুসরণ করেছেন। সাথে সাথে তিনিও মনে করতেন এই সভ্যতার মূলে রয়েছে ইহুদি জাতি। তারা খ্রিস্টানদের সঙ্গে হাতে হাত রেখে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আধুনিক ভোগবাদী দাজ্জালি সভ্যতা সজ্জিত করছে। এই ব্যাপারে তিনি ঈমান ও বস্তুবাদের সংঘাত বইয়ে বিস্তারিত আলোচনা করেছেন, আর এই বইটির অডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তিনি বলেন ইহুদিদের হাত ধরেই বর্তমান সভ্যতা আধুনিকতার চরম শিখরে উঠে দাঁড়িয়েছে। ইহুদিদের থেকেই দাজ্জালে আকবার আত্মপ্রকাশ করবে। সে কুফর ও নাস্তিকতায়, মিথ্যাচার ও ধোকাবাজিতে সব দাজ্জালের নেতা ও প্রধান হবে। তিন, সাইদ আবুল হাসান আলী নাদভি রহিমহুল্লাহর মতে পাশ্চাত্য সভ্যতা হল নতুন ইরতিদাদ, ইসলামী মতাদর্শ ত্যাগ করে অন্য মতাদর্শ গ্রহণ করা।
অর্থাৎ মুরতাদ হয়ে যাওয়া। ইসলামী ইতিহাসে দুইবার বৃহত্তর পরিসরে ইরতিদাদের ঘটনা ঘটে। সবচেয়ে বড় এবং মারাত্মক ইরতিদাদের ঘটনাটি ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরপর আরবের সীমান্তবর্তী গোত্রগুলোতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তখন মুসলিম বিশ্বের খলিফা। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে এই ফিতনা দমন করেছিলেন। দ্বিতীয় বৃহত্তর ইরতিদাদের ঘটনাটি ছিল স্পেনে মুসলমানদের পরাজয়ের পর। সেখান থেকে বহিষ্কৃত মুসলিমদের মাঝে ইরতিদাদের ফিতনা মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। এর বাইরে ইসলামী ইতিহাসে ইরতিদাদের বিচ্ছিন্ন কিছু ঘটনা পাওয়া যায়, কিন্তু অতীতে যখনই কোনো ইরতিদাদের ঘটনা ঘটেছে মুসলিম সমাজে তাৎক্ষণিক দুটি প্রতিক্রিয়া অবশ্যই দেখা গেছে। মুসলমানদের পক্ষ থেকে মারাত্মক বিদ্বেষ ও অনীহা এবং ইসলামী সমাজের সাথে সম্পর্কচ্ছেদ। ইরতিদাদের ঘটনার প্রতিবিধানে ইসলামী সমাজের এই অবস্থান ছিল আবশ্যিক, কিন্তু শতাব্দীকাল যাবৎ ইসলামী দুনিয়ায় এমন এক ইরতিদাদের প্রাদুর্ভাব দেখা দিয়েছে যার বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে সর্বত্র। এটা শক্তি, ব্যাপকতা ও গভীরতার দিক থেকে ইতিহাসের সমস্ত ইরতিদাদের আন্দোলনকে ছড়িয়ে গেছে। ইউরোপ থেকে যেই দর্শন ও সভ্যতা ইসলামী বিশ্বে অনুপ্রবেশ করেছে তার মূল বক্তব্যই হল ইসলামের মৌলিক বিশ্বাস ও বিষয়াবলী অস্বীকার করা। পাশ্চাত্য সভ্যতা একটি স্বতন্ত্র বিশ্বাস, একটি স্বতন্ত্র ধর্ম। এটা তার মৌলিকত্ব, ব্যাপকতা, সর্বজনীনতা এবং মানুষের হৃদয় ও মস্তিষ্ক বিকৃত ও বশীভূত করার ক্ষেত্রে ইসলামের পর জন্ম নেওয়া সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধর্ম। বর্তমানে যেই শ্রেণীর হাতে মুসলিম দেশগুলোর ক্ষমতা রয়েছে তাদের প্রায় সকলেই এই নতুন ধর্মের অনুসারী। কারো বিশ্বাস হালকা আর কারোটা মজবুত, তবে সবাই এই ধর্মের অনুসারী। মুসলমানদের প্রতিটি ঘর ও পরিবার এই ইরতিদাদে আক্রান্তের শিকার। কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে শিল্প, সাহিত্য, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় অঙ্গনসহ সব কিছুর উপর এর আগ্রাসী থাবা বিস্তৃত হয়েছে। আপনি যখনই কারো সাথে একান্তে আলাপ করে তার মনের কথা বের করবেন, আশ্চর্যের সাথে দেখবেন তার চিন্তাচেতনায় পাশ্চাত্য সভ্যতার ছাপ রয়েছে। বিরাট একটা শ্রেণী তো প্রকাশ্যেই এর অনুসরণ ও স্লোগান দিয়ে যাচ্ছে, তাদের সাথে একান্ত আলাপে যাওয়ার প্রয়োজন নেই। দুর্ভাগ্যজনক বিষয় হল শতাব্দীকালব্যাপী চলমান এই নতুন ইরতিদাদ ইসলামকে প্রত্যাখ্যান করেছে নিঃসন্দেহে, কিন্তু এই ইরতিদাদের কোনোই প্রতীক নেই। এই ইরতিদাদে আক্রান্ত ব্যক্তি গির্জায় যায় না, মন্দিরে যায় না, সে নিজের ধর্মত্যাগের ঘোষণা দেয় না এবং সমাজও এই ব্যাপারে সচেতন নয়। উম্মার আলিমগণও এর জন্য এত অস্থিরতা ও ব্যাকুলতা অনুভব করতে পারছেন না, বরং তাদের কেউই কেউই চেতনে কিংবা অবচেতনে এই ইরতিদাদকে আদর্শিকভাবে গ্রহণ করে নিয়েছেন এবং একে ইসলামীকরণের চেষ্টায় লিপ্ত আছেন। ফলে ইতিহাসের সেই আবশ্যিক ফল আর দেখা যায় না যা ইরতিদাদের সময় উম্মাতের আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছিল। এই জন্যে ইরতিদাদকে সমূলে বিনাশ করার পরিবর্তে এখন সাদরে গ্রহণ করা হচ্ছে। এর মাঝেই খোঁজা হচ্ছে উম্মাতের মুক্তির পথ। ফলে মাওলানা আবুল হাসান আলী নাদভী রাহিমুল্লাহর মতো আফসোস করে বলতে হয়, ইরতিদাদের আগুন ছড়িয়ে পড়েছে কিন্তু আবু বকরের মতো কেউই নেই যে তার টুটি চেপে ধরবে। ইলাল মুসলিম মিন জাদিদ, 171 পৃষ্ঠা, সাইদ আবুল হাসান আলী নাদভী রাহিমুল্লাহ। 4. একসময় মানুষ গ্রিক দর্শনে প্রভাবিত হয়ে ইসলামের ব্যাপারে বিভিন্ন আপত্তি তুলত। ইসলামী ইতিহাসে মুসলিমদের মাঝে একটি ভ্রান্ত দলের উৎপত্তি এই গ্রিক দর্শনের প্রভাবে হয়েছে। তাদেরকে আমরা মুতাজিলা হিসেবে চিনি। আকল তাদের কাছে ছিল সব কিছুর মাপকাঠি এবং একমাত্র বিচারক। যুক্তিবিদ্যার মাধ্যমে তারা ইসলাম, নবী রাসুল এমনকি আল্লাহকে পর্যন্ত বিচার করত, প্রশ্ন তুলে নাকচ করত অকাট্য সারাই নুসুস দ্বারা প্রমাণিত অনেক বিশ্বাস ও কর্ম। ইমাম গাজালির মতো ব্যক্তিরা উক্ত ফিতনার মোকাবেলা করেছেন। অনেক কালজয়ী খেদমতের মাধ্যমে তারা মুসলিম সমাজ থেকে গ্রিক সভ্যতার প্রভাব নির্মূল করেছেন। গ্রিক দর্শনের ভিত্তিতে গড়ে ওঠা মুতাজিলাদের নানান বিশ্বাসের বিরুদ্ধে ইমামগণ লড়াই করে গেছেন, কেউ কেউ জীবন পর্যন্ত দিয়েছেন। এদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমহুল্লাহ অন্যতম। আল্লাহ তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, আমিন। প্রাচীন সে গ্রিক সভ্যতার আধুনিক ও বিতর্কিত বর্ষণ হল বর্তমান পাশ্চাত্য সভ্যতা ও তার আনুকূল্যে প্রচারিত দর্শন। ইউরোপে চিন্তাধারার যেই পরিবর্তন শুরু তাই রেনেসা। তার সংজ্ঞাই হল ক্লাসিক্যালে ফিরে যাওয়া। ক্লাসিক্যাল মানে হল খ্রিস্টবাদের আগের গ্রিক রোমান সভ্যতা দর্শন সংস্কৃতি, যা ইউরোপের নিজস্ব ক্লাসিক। খ্রিস্টবাদ ইউরোপের বাইরের জিনিস। সেই হিসেবে আধুনিক পাশ্চাত্য সভ্যতা নিঃসন্দেহে গ্রিক রোমান সভ্যতার সন্তান।
আর এই সভ্যতায় আক্রান্ত নব্য মুতাজিলা সৃষ্টি হচ্ছে মুসলিমদের ঘরে ঘরে, নব্য ইতিজাল আচ্ছন্ন করে নিচ্ছে বিভিন্ন ধর্মীয় আঙ্গনকে। আধুনিক যুগ থেকে শুরু করে উত্তর আধুনিককাল পর্যন্ত ইসলামের উপর যত অভিযোগ এসেছে তার সবই এসেছে পশ্চিমা দুনিয়া থেকে কিংবা আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষজনের কাছ থেকে। তাদের আপত্তিগুলোর গভীরে দৃষ্টিপাত করলে দেখা যায় প্রায় সবার ভিত্তি পাশ্চাত্য সভ্যতার নির্দিষ্ট কিছু নীতির উপর, স্বাধীনতা, সমতা, উন্নতি ও বিজ্ঞান। স্পষ্টতই এগুলোর পাশ্চাত্য ব্যাখ্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ফলে এগুলোর ভিত্তিতে যেসব আপত্তি তোলা হয় তারও কোনো ভ্যালু নেই মুসলিমদের কাছে। মুসলিমদের ভালো করে বুঝতে হবে, ইসলামকে জাস্টিফাই করার জন্যে বাইবেল যেমন কোনো মাপকাঠি হতে পারে না, তেমনি পাশ্চাত্য দর্শন ও আদর্শের ভিত্তিতেও ইসলামকে জাস্টিফাই করা যাবে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রদত্ত ওহীকে দীনে ইসলামের মূল সূত্র বানিয়েছেন, যা মানবীয় জ্ঞানের অনেক ঊর্ধ্বে, তখন বিজ্ঞান কিংবা অন্য কোনো মাপকাঠি দিয়ে ইসলামী বিধানের ব্যাপারে ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়া অবান্তর। বরং বলতে হবে ইসলামই একমাত্র সঠিক ধর্ম। ইসলামের বাইরে পৃথিবীতে এমন কিছুই নেই যার মাধ্যমে ইসলামকে বিচার করা যাবে। মূলত বর্তমান সময়ে ইসলামের উপর যত অভিযোগ রয়েছে তার সবকটির ভিত্তি অসার এবং ত্রুটিপূর্ণ। এসব ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে ইসলামের সুবিশাল প্রাসাদে দৃষ্টিপাত করলে নানান অসঙ্গতি মনে হতেই পারে। এর দায়ভার ইসলামের উপর নয়, বরং সংশ্লিষ্ট মাপকাঠি আসল সমস্যা। কিন্তু পরিতাপের বিষয় হল, এই পরিস্থিতিতে আমাদের মুসলিম ভাইরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও অবস্থান সঠিক প্রমাণ করার জন্যে এবং হাজারো আপত্তি থেকে বাঁচার জন্যে সেই ভুল মাপকাঠির ভিত্তিতেই জবাব দেওয়া শুরু করে, যেন তারা সেসব মাপকাঠিকে সঠিক এবং প্রশ্নের ঊর্ধ্বে মনে করে। এই পদ্ধতি একদিকে হাজারো নতুন আপত্তির জন্ম দেয়, অন্যদিকে এই মাপকাঠিকে মানুষের মাঝে সঠিক, সন্দেহাতীত ও প্রশ্নাতীত হিসেবে প্রতিষ্ঠিত করে। উদাহরণস্বরূপ, সমতাকে বা ইকুয়ালিটিকে যদি আমরা কোনো কিছুর জাজ করার মূলনীতি মেনে নিই, তাহলে প্রশ্ন আসবে নারী পুরুষের সমতা নিয়ে, মুসলিম অমুসলিমের সমতা নিয়ে। এই আপত্তিগুলো তখনই ধার্তব্য হবে যখন আমরা সমতাকে ভালো মন্দের নির্ধারণের মাপকাঠি হিসেবে গ্রহণ করব। কিন্তু আমরা যদি এই মাপকাঠি প্রত্যাখ্যান করি এবং একে প্রশ্নের সম্মুখীন করি, তাহলে এসব আপত্তির সুযোগই থাকবে না। প্রশ্ন হতে পারে, আমাদের সম্বোধিত ব্যক্তিবর্গ তো কোরআন সুন্নাহকে মানদণ্ড হিসেবে মানেন না, এই জন্যে তার মাপকাঠিতে এসে তাকে দলিল দিতে হবে যাতে করে আমাদের ধর্মের সত্যতা তার কাছে স্পষ্ট হয়ে যায় এবং সে তার মাপকাঠিতে আমাদের ধর্মের শুদ্ধতা যাচাই করতে পারে। এই প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে উল্টো আরেকটি প্রশ্ন করতে চাই, একজন মুসলমান এবং খ্রিস্টানের মাঝে মৌলিক পার্থক্য কী? হিন্দু, বৌদ্ধ ও ইয়াহুদীদের থেকে মুসলমানদের কেন ভিন্ন মনে করা হয়? নিশ্চিতভাবেই এর উত্তর হবে, তারা সত্য মিথ্যা ও ভালো মন্দ যাচাই করার জন্যে বেদ, বাইবেল, ত্রিপিটকের মতো নিজস্ব ধর্মীয় গ্রন্থকে ব্যবহার করে, আর মুসলমানেরা শুদ্ধ, অশুদ্ধ ও বৈধ অবৈধ সব কিছুর মাপকাঠি হিসেবে কোরআন ও সুন্নাহকে গ্রহণ করে। এমনইভাবে লিবারেল এবং সেকুলারেরা মানবীয় জ্ঞানকে সব কিছুর মাপকাঠি হিসেবে গ্রহণ করে। মাপকাঠির ভিন্নতার ফলেই তারা আলাদা শ্রেণী, আলাদা জাতি। এখন কেউ যদি কিছুক্ষণের জন্যেও ইসলামী শরিয়াতকে প্রমাণ করার জন্যে বাইবেল কিংবা বেদকে মাপকাঠি মানে এবং এর মাধ্যমে ইসলামের কোনো বিধান প্রমাণও করে ফেলে, তাহলে এর সর্বশেষ ফল হলো একটা কুফুরি মাপকাঠি সমাজে প্রতিষ্ঠিত করা। এর মাধ্যমে সবশেষে কুফুরেরই বিজয় হবে। কোনো মুসলমান যদি কোরআন সুন্নাহের দলিলকে যথেষ্ট মনে করে এবং সায়েন্টিফিক ব্যাখ্যারও প্রয়োজন মনে করে, তাহলে এমন ব্যক্তিকে শরিয়াত বোঝানোর আগে তার ঈমানের উপর মেহনত করা জরুরি। বর্তমানে ব্যাপকভাবে মুসলমানদের মাঝে কোরআন সুন্নাহের দলিল থাকা সত্ত্বেও বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার প্রবণতা দেখা যায়। কোরআন সুন্নাহের দলিলকে যথেষ্ট ও যথার্থ মনে না করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোথাও বৈজ্ঞানিক ব্যাখ্যা উল্লেখের প্রয়োজন থাকলেও এই সময়ে ব্যাপকভাবে এর চর্চা ভালো ফল বয়ে আনবে না। আমাদের পরাজিত মানসিকতার এমন পতন ও পচনমুখী অবস্থাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, যেন উক্ত ব্যাপারকেই বিধান গ্রহণের একমাত্র কারণ ভাবতে শুরু না করি। চূড়ান্ত কথা হলো, ইসলামের সমস্ত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমেই প্রমাণিত। এগুলোর অনেক কিছুই মানবীয় জ্ঞান সীমার বাইরের বিষয়। আহলে ইলমদের দায়িত্ব হল সাধারণ মানুষের মাঝে এই অনুভূতি প্রবল করা যে অমুক বিধান এমন হওয়ার একমাত্র কারণ আল্লাহর হুকুম। যদি ইসলামী শরিয়ার মাপকাঠি একমাত্র কোরআন সুন্নাহকে মানা হয় এবং অন্য সমস্ত সভ্যতা ও দর্শনকে মূলনীতি হিসেবে প্রত্যাখ্যান করা হয়, তাহলে ইসলামের ব্যাপারে কোনো আপত্তিই থাকবে না। ৫.
আদর্শিকভাবে মুসলমানদের জন্য সবচেয়ে বড় হুমকি নাস্তিকতা নয়, বরং পাশ্চাত্য সভ্যতা। নাস্তিকতা এর একটি ছোট অংশমাত্র। পাশ্চাত্যের মূল সংঘর্ষ স্রষ্টা কিংবা ধর্ম অস্বীকার করা নয়, বরং আল্লাহ ও তার দিনের বিশ্বাস এবং বাস্তব ক্ষমতা খর্ব করা। অস্বীকারের বিষয়টা গৌণ, মৌলিক নয়, কেউ করতে পারে আবার নাও করতে পারে। অর্থাৎ পাশ্চাত্য সভ্যতায় নাস্তিকতা তথা তাওহিদুর রুবুবিয়াহকে অস্বীকার করা গৌণ বিষয় মনে করে। তাওহিদুর রুবুবিয়াহ হল সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং বিশ্ব পরিচালনাকারী হিসেবে আল্লাহকে এক মানা। মক্কার মুশরিকরাও এই প্রকার তাওহিদের মৌলিক স্বীকৃতি দিত, তবে তা তাওহিদ হিসেবে শতভাগ বিশুদ্ধ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র স্রষ্টা, এ কথা কেউ স্বীকার করতেও পারে আবার নাও করতে পারে। কিন্তু কেউ যদি বলে আল্লাহই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তখনই দেখা দেবে নানান সমস্যা। তার মানে এখানে মৌলিক বিষয় হল তাওহিদুল উলুহিয়াহ। তাওহিদুল উলুহিয়াহ হল আল্লাহকে একমাত্র ইবাদতের যোগ্য হিসেবে মেনে নেয়া, জীবনের সর্বক্ষেত্রে তাকে বিধানদাতা হিসেবে মানা। আর তাওহিদুল আসমা ওয়া সিফাত হল আল্লাহর যেসব গুণ আমরা কিতাব ও সুন্নাহের মাধ্যমে জানতে পেরেছি, কোনো প্রকার অংশীদারত্ব ছাড়া সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, অন্য কাউকে সেসব গুণের অধিকারী না মানা। এই দুটি তাওহিদকেই কাফেরেরা মানত না। এই তাওহিদ দুটো তৎকালীন সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমাজকে জাহিলি সমাজ ও কুফুরি সমাজ বলে আখ্যায়িত করেছেন। এমনকি আল্লাহর রাসূল আরবের যেই জাতির কাছে প্রেরিত হয়েছেন, সেই জাতিরও মূল সমস্যা ছিল তাওহিদুল উলুহিয়াতে। তাদের মধ্যে আল্লাহর রুবুবিয়াতের মৌলিক স্বীকৃতি ছিল, কিন্তু আল্লাহর উলুহিয়াতকে তারা একেবারেই অস্বীকার করত। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমাদের অনিষ্ট করার ইচ্ছে করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদের ডাকো তারা কি সেই অনিষ্ট দূর করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট, ভরসাকারীরা তারই উপর নির্ভর করে। সূরা জুমার আয়াত 38। আয়াতে সুস্পষ্টতই বলা হয়েছে মক্কার কাফিরেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান জমিনের স্রষ্টা বলে স্বীকার করত, কিন্তু তিনি যে সকল প্রকার অনিষ্ট থেকে পরিত্রাণদাতা তারা তা অস্বীকার করত। ফলে অন্যান্য আয়াতে এই শিরকি বিশ্বাসের কারণে তাদের কাফির বলা হয়েছে। নাস্তিকতা কখনোই উম্মতের মাঝে ব্যাপকভাবে গৃহীত হয়নি এবং এর প্রভাবও নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ, কিন্তু পাশ্চাত্য সভ্যতার প্রভাব অনেক বিস্তৃত। আমাদের কিশোর সমাজ থেকে শুরু করে ইসলামী ঘরানা পর্যন্ত পাশ্চাত্য চিন্তাচেতনার ছোবলে আক্রান্ত, বিধ্বস্ত তাদের ইমানি হালত। এমনকি নাস্তিকতার বিরুদ্ধে সোচ্চার কিন্তু পাশ্চাত্য সভ্যতা আকৃষ্ট এমন মুসলিমের সংখ্যাও আমাদের সমাজে কম নয়। একদমই নিজের আশেপাশে তাকালেই এর বাস্তবতা দেখা যাবে। নাস্তিক হতে হলে পুরো ধর্মবিশ্বাস ত্যাগ করতে হয়, মুসলিম কমিউনিটি থেকে কিছুটা দূরে সরে আসতে হয়। তবে পাশ্চাত্য সভ্যতার ইতিদাদের কবলে পড়লে বাহ্যিকভাবে ধর্মকর্ম ত্যাগ করতে হয় না। মানুষটি যে পাশ্চাত্য মনস্তাত্ত্বিক আগ্রাসনের শিকার এবং প্রকৃতপক্ষে ধর্মকে সে ত্যাগ করেছে, এর অনুভবটাও তার মাঝে আসে না। অধিকন্তু নাস্তিকতা ও অন্যান্য সংশয় তৈরি হওয়ার প্রধান কারণই এই পাশ্চাত্য সভ্যতা। ফলে ব্যক্তি নিজেকে মুসলিম ভাবতে পছন্দ করে বটে, কিন্তু চেতনায় ধারণ করে আছে নাস্তিকতা। দেখা যাবে আমাদের আস্তিক নাস্তিক বিতর্কে অধিকাংশ প্রশ্নের উদ্ভব ঘটেছে পশ্চিমা নৈতিকতার মানদণ্ডকে অকাট্য হিসেবে মেনে নেয়ার কারণে, যার সাথে রয়েছে ইসলামের মৌলিক সংঘর্ষ, বিজ্ঞান কিংবা দর্শনের সাথে সংশ্লিষ্ট প্রশ্নমাত্র কয়েকটি। বিবর্তন আর স্রষ্টার অস্তিত্বের প্রশ্ন ছাড়া পূর্ণরূপে বিজ্ঞানের সাথে প্রাসঙ্গিক তেমন কার্যকর প্রশ্ন পাওয়া যাবে না। বৈজ্ঞানিক ও দার্শনিক তাত্ত্বিক কথাবার্তা সাধারণ মুসলিমদের জীবনে সরাসরি প্রভাব ফেলে না। আবার এই বিতর্কে একান্ত ব্যক্তিগত কিছু ফ্যাক্টর রয়েছে। সব মিলিয়ে দেখা যাবে মুসলমানদের মাঝে রিদ্দাহ কিংবা সংশয় সৃষ্টির ক্ষেত্রে নৈতিকতার সাথে প্রাসঙ্গিক প্রশ্নই বড় প্রভাব ফেলেছে। ইসলামের হুদুদ, কিসাস, জিহাদ, ওয়ালা বারা, নারী অধিকার সহ এমন নৈতিক বিষয়গুলোকেই মুসলিমেরা বেশি হুজোর খাচ্ছে, সংশয়ের শিকার হচ্ছে, কারণ বিজ্ঞান সংক্রান্ত প্রশ্নের চেয়ে এই প্রশ্নগুলো অধিক জীবন ঘনিষ্ঠ। এই সংক্রান্ত প্রশ্নগুলো মানুষের ব্যক্তি জীবনকে প্রভাবিত করে বেশি। আমাদের সমাজে পাশ্চাত্য নৈতিকতা এতটাই প্রতিষ্ঠিত হয়ে পড়েছে যে ইসলামের নৈতিকতা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। দীর্ঘ সময় যাবৎ সেকুলারিজম ও লিবারালিজম দ্বারা পরিচালিত সমাজে বসবাস করার কারণে আমরা পশ্চিমা নৈতিকতা ও দর্শনকে পরম সত্য হিসেবে মনস্তান্ত্রিকভাবে মেনে নিয়েছি এবং এটাকে চ্যালেঞ্জ করার পরিবর্তে নৈতিক মাপকাঠি
কিংবা কম্পাস হিসেবে গ্রহণ করেছি। ফলে যখনই পশ্চিমা কাঠামোর সাথে ইসলামের কোনো অবস্থান মিলছে না, তখন কেউই কেউই ইসলাম নিয়ে সংশয় পড়ছে এবং শেষমেশ ঘোষিতভাবেই রিদ্দার পথে বেছে নিচ্ছে। আর অধিকাংশই ইসলামী অবস্থান প্রত্যাখ্যান করে ওই পাশ্চাত্য কাঠামো মেনে নিয়ে অঘোষিতভাবেই ইলহাদে জড়িয়ে পড়েছে। এটা হলো সাধারণ মুসলিমদের অবস্থা। যেসব আলেম, তালেবুল ইলম, ইসলামিক স্কলার এবং বুদ্ধিজীবী পাশ্চাত্য সভ্যতার কাছে মনস্তাত্ত্বিকভাবে পরাজয় বরণ করেছে, তারা এই প্রশ্নগুলোর ক্ষেত্রে ইসলামের নতুন ব্যাখ্যা হাজির করছে। সালাফদের মাঝে যার কোনো অস্তিত্বই পাওয়া যায় না এবং সেটা পাশ্চাত্য কাঠামোর সাথে সাংঘর্ষিক হয় না, বরং সেই ওয়েস্টার্ন ফ্রেমওয়ার্কের সাথে খাপ খায়, আর এখান থেকেই সৃষ্টি হয় মডার্নিজম ও রিভিশনিজম। মডার্নিজম হলো শরিয়ার শিক্ষাকে পাশ্চাত্য দর্শনের মানদণ্ডে বিচার করা এবং শরিয়ার শিক্ষাগুলোকে এমনভাবে বদলে দেয়া যাতে ইসলামকে পাশ্চাত্য কাঠামোতে খাপ খাওয়ানো যায়। আর রিভিশনিজম হলো শরিয়া শিক্ষার আলোকে পাশ্চাত্য প্রতিষ্ঠান এবং কার্যক্রমকে শরিয়াসম্মত বানানোর চেষ্টা করা। উভয়ের মাঝে পার্থক্য থাকা সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ মিল আছে, আর তা হলো দুজনের কেউই পাশ্চাত্য কাঠামোকে আঘাত করতে চায় না এবং জরুরি কিংবা আবশ্যিক মনে করে না। এজন্যে আমাদেরকে এরকম দায়ী ও স্কলারদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশ্চাত্যের মোকাবিলায় পাশ্চাত্য কাঠামো ও মানদণ্ডকে মেনে নিয়ে বিজ্ঞান, স্বাধীনতা, সমতা, উন্নতি ইত্যাদির মাধ্যমে ইসলামকে সঠিক প্রমাণ করার প্রবণতা ছাড়তে হবে। এটা খুবই দুর্বল এবং রক্ষণাত্মক অবস্থান, বরং আমাদেরকে আক্রমণাত্মক অবস্থানে যেতে হবে। উল্টো তাদের মাপকাঠিকে প্রশ্ন করা শিখতে হবে। বলতে হবে, বিজ্ঞান কেন বিশুদ্ধ ও চূড়ান্ত মাপকাঠি নয়? বর্তমান বিজ্ঞান কিভাবে পক্ষপাতদুষ্ট? সমতা, স্বাধীনতা, উন্নতি কেন ন্যায় ও নিরপেক্ষ নয়? প্রশ্ন করতে হবে, আল্লাহর একজন দাস কোন অধিকারে স্বাধীনতা চাইবে? ইনসাফের পরিবর্তে সে কোন সাহসে সমতার কথা বলে? কোন অধিকারে সে উন্নতির খোদা প্রদত্ত সংজ্ঞা বদলে ফেলে? আবার ইসলামের সূত্র ছাড়া ন্যায়, শান্তি ও অধিকারও কোনো মাপকাঠি নয়, কারণ ইসলামই একমাত্র হক ও ন্যায়। এর বাইরে সব কিছুই বাতিল ও জুলুম। জানাতে হবে একমাত্র ইসলামের চূড়ান্ত ও বিশুদ্ধ মাপকাঠি। এভাবে নিজেদের মাপকাঠি প্রতিষ্ঠিত করতে হবে। মুসলিম মানুষে পাশ্চাত্য পূজার যে মূর্তি তৈরি হয়েছে তাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করতে হবে, আঘাতে আঘাতে ভেঙে ফেলতে হবে। আর এই জন্যে জরুরি হলো পাশ্চাত্য সভ্যতার মূল কাঠামো সম্পর্কে অবগত হওয়া এবং ইসলামের মৌলিক অবস্থান তথা সালফে সালেহিনের অবস্থান সম্পর্কে জ্ঞান অর্জন করা। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব পরিভাষার চোরাবালি এই অধ্যায়টি নিয়ে। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ইয়া রাব্বি ইন্নী আসআলুকা